অথবা যদি আমার কপালে বিয়ে আছে কি নাই সেটাও আমি বলতে পারি না। যেদিন মারা যায় তার ঠিক আগের দিন হচ্ছে মানে আমার বাসা থেকে আসছিল, আমার বাসা থেকে গেল এবং পরের দিন মানে সকালবেলা মারা গেল, সেটা আমাকে অনেক মেন্টালি শকড হয়েছিলাম আমি। তো আমি আমার জীবন থেকেই অনেক কিছু শিখেছি, যেমন এখন তো আমি একলা থাকি আর একলা থাকাটা অনেক কষ্ট করে, সেটা ফাইট করে থাকতে হয়। কাজিন আহমেদের জীবন তুমি খুব কাছ থেকে দেখেছো, সেই জীবন থেকে তুমি কি শিক্ষা নিয়েছো? প্রথমত হচ্ছে তাজিনাপুর হচ্ছে আমার অনেক কাছে ছিল। যেদিন মারা যায় তার ঠিক আগের দিন হচ্ছে মানে আমার বাসা থেকে আসছিল, আমার বাসা থেকে গেল এবং পরের দিন মানে সকালবেলা মারা গেল, সেটা আমাকে অনেক মেন্টালি শকড হয়েছিলাম আমি, যে রাত 2টার সময় দেখলাম আর সকাল 8টার সময় শুনি মারা গেছে। তার জীবন থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? আমি তার জীবন থেকে কোনো শিক্ষা পাইনি, আমি আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেয়েছো? আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি যে আমি যদি ঘরে বসে থাকি নর্মালি তাহলে হচ্ছে লোকজন তো আমাকে মানে ঘরে এসে ভাত খাওয়াবে না, আমাকে কিন্তু আমার মতো করে কাজ করতে হবে। এবং কারণ আল্লাহ আমাকে সুস্থ বানিয়েছে, হাত পা দিয়েছে, সো ওই যে একটা কথা আছে না যে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ সব পাবে, হ্যাঁ আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু আল্লাহ বলে দেয় নাই যে তুমি ঘরে বসে থাকো তোমাকে দিব, সেটা না, তোমাকে হাত পা দিয়েছি, তোমাকে ব্রেন দিয়েছি, তুমি সেভাবে চলো। তো আমি আমার জীবন থেকেই অনেক কিছু শিখেছি, যেমন এখন তো আমি একলা থাকি আর একলা থাকাটা অনেক কষ্ট করে, সেটা ফাইট করে থাকতে হয়। তারপর আছি নাটক নির্মাতা সকাল আহমেদের সাথে তোমার প্রেম ছিল এবং সেই প্রেমটা ভেঙে যাওয়ার পরে তুমি আসলে কারো প্রতি মন বসাতে পারোনি, কিন্তু সকাল আহমেদ ঠিকই সংসার করছে, এই কারণে এখন এইটার জন্যই মানে সাদা সিধা আনসার বলতে হয় একদম, সেটা হচ্ছে সবার জীবনে তো সংসার আসলে থাকে না, সবার কপালে তো আসলে বিয়েটা থাকে না, অথবা যদি আমার কপালে বিয়ে আছে কি না সেটাও আমি বলতে পারি না। আর এখন সকাল ভালো আছে এতেই আমি খুশি আছি, আর সকালের সাথে আমার একটা রিলেশন ছিল, গুড ফ্রেন্ড ছিল, এখন সেটা লোকজন যদি সেটাকে বলে যে প্রেম ছিল তাহলে ওদের চোখে প্রেম, আর আমার চোখে গুড ফ্রেন্ড ছিল, আবার একটা ভালো লাগাও ছিল, মানে অন্য দশজনের চেয়েও একটু বেশি ভালো লাগা ছিল, বাট কারণ অনেক নাটক করতাম তার সাথে একসাথে, এখন সেটাকে যদি একদম বলে যে প্রেম অ্যাফেয়ার সেটা আমি আসলে জানি না, এখন এটাকে যদি প্রেম বলে তাহলে আমার মতো এটাই প্রেম, আর যদি এটাকে মানুষজন অনেক চোখে বলে না অনেক রিলেশন মানে লিভ টুগেদার এসে এগুলো তো কিছুই ছিল না, তো কেউ নাই আমার, আমি তো একাই, কি করবো, কেন নাই, তোমার তো বেশ গ্রহণযোগ্যতা আছে। সেটাই তো, লোকজন আমাকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ আমি একটু মানে ধরো মেয়েদের মতো না, পুতু পুতু স্বভাবের না আর কি, যেটা বলে যে আমি হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, সব কাজ নিজে করি, যেমন আমি ড্রাইভিং যখন করি আমি হচ্ছে 10 বছর ধরে আমি নিজে ড্রাইভ করি এবং এভরিথিং আমার ঘরে যা কাজ আছে সব আমি নিজে করি, যেগুলো বলে যে ছেলেদের কাজ, এই জন্য সেলফ ডিপেন্ডেন্ট বলে অনেকে হচ্ছে বলে ভয় পায় যে না হিমাপু অনেক রাগি এই সেই ওনাকে আসলে প্রপোজ করে, বা আমি জানি না এটা কেন হয়, আমি বলতে পারবো না কেন, যদি আমার মধ্যে নাকি বলে রাগি চেহারা রাখে আছে, কিন্তু যারা আমার সাথে মিশে তারা আমাকে অনেক পছন্দ করে।